মহামনুষা ফুটবল দল অপরটিকে শাহপুর আদিবাসী সুন্দর তরুণ মান্ডি সেখান থেকে গোলরক্ষক আগম টুডু এবং থেকে ডান দিকে তরুণ আমাদের প্রথম সেমিফাইনাল আমি রিকোয়েস্ট করবো দুটি দল আপনারা তৈরি থাকবেন শুনুন তো আমরা কজন কিশোর কনস্ট্রাকশন অপরদিকে চর মেঘনা বর্ডার সীমান্ত সংঘ আপনাদের প্রথম সেমিফাইনাল আপনারা তৈরি থাকবেন এই খেলা শেষ হবার সঙ্গে সঙ্গেই দুটি দলকে মাঠে আসবার জন্য অনুরোধ করবো প্লিজ বিপরীত দুটি দল রিকোয়েস্ট করবো আপনারা তৈরি থাকবেন চর মেঘনা বর্ডার সীমান্ত সংঘ অপরদিকে শুনুন তো আমরা কজন কিশোর কনস্ট্রাকশন তাদের থেকে জাস নাম্বার থ্রি কৃষ্ণ হেমরম তরুণ তরুণ মান্ডি তখন থেকে বাঁ দিকে সুইচ অফ করে দেওয়া হয়েছে তরুণ থেকে লং ব্যাক পাস গোলরক্ষক আগাম টুডু তরুণ মান্ডি পাদিকে সুযোগ করে দেওয়া হয়েছে তরুণ আমার অবস্থায় যাচ্ছে আমার ত্রিকিশান দোগাছিয়া বুলগ্রাম মা মনুষা অনন্ত একাদশ বেঙ্গালুর তার পায়ে একটা ধ্রুব বল এসেছিল এন্ড বলে নির্দেশ দেবেন রেফারি বিশ্বজিৎ দাস দশ নম্বর ফোর বাপি থেকে বাদিকে সুইচ ওভার করে দেওয়া হয়েছে অল্প করে অনুপন্ত একটা পার্থিব দেওয়া হয়ে হয়ে গোলদারিত্ব করা পর্যন্ত শূন্য গোলরক্ষক মহাদেব মহাদেব থেকে অমিত হেমব্রম ফাইভ
কর্নার কিক লোগান শিয়াম বুলগ্রাম মামনোর শাহ অনন্ত একাদশ বেঙ্গালোর দলের অনুকূলে কর্নার সুযোগ আসতে পারত সেটা কাউন্টার অ্যাটাক শাহপুর আদিবাসী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি উদ্দেশ্য জাসি নাম্বার 9 প্রসেনজিত ভালো শটটা এসেছিল গোলরক্ষক আগম জাহিদ নিয়েছেন আমাদের প্রথম সেমি ফাইনাল আমি রিকোয়েস্ট করবো দুটি দল আপনারা তৈরি থাকবেন সুলন্ত আমরা কজন কৃষক কনস্ট্রাকশন অপরদিকে চর মেঘনা পাউডার সীমান্ত সংঘ পান্ডে মুর্মু রাষ্ট্রমন্ত্রী কিষান আক্রমণে আসতে হবে দোগাছিয়া বলগ্রাম মামন সাদল হলুদ জার্সি এখনো পর্যন্ত শূন্য ডান দিক থেকে বাঁ দিকে সুইচ ওভার করে দিয়ে অনবদ্য অ্যাসিস্ট উদ্দেশ্য বাপি বাপের শট পাস পোস্টের পাস দিয়ে গোল লাইন অতিক্রম করে গোলকিপার করেছিলেন যদিও সতীন তখন ফুটবলার সেখানে ছিল না সুযোগ রয়েছে আউটসাইড কাট করে ভালো বেডের মুখে কিন্তু মাথাটি প্রদান করে জার্সি নাম্বার 6 রতন হেমরম ডান পায়ে কোথায় মারলেন তিনি সুনীল হেমরম ডান পায়ে সেকেন্ড পোস্টে রাখতে পারতেন মহাদেব সোরেন ভারী সুন্দর ক্লিয়ারেন্স রক্ষণ পাকের ফুটবলার